হয় আসলতে এটা আনন্দর খবর বঙ্গাইগাঁওবাসী রাইজর কারণে বঙ্গাইগাঁও মহাবিদ্যালয়ের সমূহ কর্মকর্তা সকলের কারণে ছাত্র ছাত্রী সকলের কারণে যাকালি বিধানসভাত আমার ঐতিহ্যমণ্ডিত বঙ্গাইগাঁও কলেজ বঙ্গাইগাঁও কলেজক ইউনিভার্সিটি অফ বঙ্গাইগাঁওলৈ উন্নতিকরণ করা হয়েছে আমি নথৈ আনন্দিত হয়েছো আর এই চেগতে আমি অসম সরকারের যে বিজেপি সরকারক আমি ধন্যবাদ জানাইছো লগতে এই বঙ্গাইগাঁওবাসী যি বহুদিনেরপর যে সজোরে উত্থাপন করে অহার দাবি বঙ্গাইগাঁও মহাবিদ্যালয়ক বঙ্গাইগাঁও মানে বিশ্ববিদ্যালয় উন্নতিকরণ করব লাগে সেই প্রক্রিয়ারে যে অসম সরকারে সেই প্রক্রিয়া হাতত ললে তার কারণে আমি আমি বঙ্গাইগাঁওবাসী রাইজর হয়ে তথা বঙ্গাইগাঁও মহাবিদ্যালয়ের মই অধ্যক্ষ হিসাবে মই নথৈ আনন্দিত হয়েছো আর আটাইকে শুভেচ্ছা জানাইছো লগতে পরবর্তী আমার যে কার্যক্রমণিকা আছে আমার বিশ্ববিদ্যালয় যে উন্নতিকরণ সেইটো খুব সোনকালে হব বলে মই আশাবাদী আর এই উদ্দেশ্যে আজি আমি ঠিক আমার আজি আবেলি 4:30-5 বজাত আমি এটা সেলিব্রেশন ইয়াতে উদযাপন করিম সকল ছাত্র ছাত্রীকে মই উপস্থিত হবলে মই অনুরোধ জানাইছো হয় আমি যেহেতু আপনাদের অবগত রিসেন্টলি আপনাদের চ্যানেলত ডিসেম্বর মাহত আমি এটা ইন্টারভিউ লৈছিল আপনাদের আর আপনাদের এইখানে কথা অবগত যে যা 5 ডিসেম্বর যেটা আমার মুখ্যমন্ত্রী মহোদয়ের লাস্ট ইয়ার যেটা ভ্রমণ আসে বঙ্গাইগাঁওত আমি তখন আমি এপয়েন্টমেন্ট লই পিনে লগ করে পিনে আমি এখন মেমোরেন্ডম দিছিলো স্টুডেন্টস ইউনিয়নের ফালের আর তাতে আমি সিএম স্যারে আমাকে এইখানে এসিওরেন্স দিছিলে যে আমার কলেজটো ইউনিভার্সিটি স্টেটাস পাব অতি সোনকালে আর তারপরে মাজতে আপনাদের গম পাই যে কনস্টিটুয়েন্ট কলেজ হব বলে কথা উঠিছিলে তো আমি কনস্টিটুয়েন্ট কলেজের কনসেপ্ট আমি ফার্স্ট অফ অল তো আমি বুঝিয়ে পো না তারপর বহুতখিনি সার্ভে করলো আমার টিচারখিনি আমাকে গাইড করলে বুঝালে তারপর নহয় আমি বিরোধিতা করে পিনে আমি আকো রিসেন্টলি যেটা সিএমর আমার সিএম স্যারও যেটা কনফারেন্স আসলে এসপি কনফারেন্স আসলে তেতিয়া আমি কিবাকে হলেও আমি আমার এমএলএ স্যারক আমি কলো আমি ডিসি স্যারক আমি কলো যে আমাক এপয়েন্টমেন্ট আমাক লাগিব আর তেনেকাকে আমি মেমোরেন্ডাম আকো এবার দিল যে আমাক ইউনিভার্সিটিয়ে লাগিব আর সিদিনাখনেই তেখেতে ঘোষণা করেছে যে ফুল ফ্লেজেড ইউনিভার্সিটিয়ে হব আর এই যোনটো দাবি আসলে এই দাবিটো অকল আমার বঙাইগাঁও মহাবিদ্যালয় ছাত্র একতা হওয়ার দাবি নাছিলে সমূহ বঙাইগাঁওবাসী রাইজরে এই দাবি আসলে আর সমূহ বঙাইগাঁওর মহাবিদ্যালয় ছাত্র ছাত্রীরে এই দাবি আসলে আর এইটো কারণে মই অসম সরকার তথা আমার মুখ্যমন্ত্রী মহোদয় লগতে আমার শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু স্যারক আর লগতে স্পেশিয়াল থ্যাংকস টু আর লোকাল এমএলএ লোকাল লেজিসলেচার শ্রীযুত ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়াক অক্ষেকভাবে আমি ধন্যবাদ জানাইছো কারণ তেখেতৰ যোনটো অবদান আছে আজি যোনটো এই আমাৰ কলেজখন যোনটো বিশ্ববিদ্যালয়লৈ ৰূপান্তৰিত হৈছে তেখেতৰ যোনটো অবদান আছে সেইটো বঙাইগাঁওবাসী ৰাইজে চিৰদিন মনত ৰাখিব আৰু আপুনি কি ভাবে ইয়াৰ উন্নতিকৰণৰ কাম কিমান দিনৰ পিছত ষ্টাৰ্ট হ'ব বা কিমান দিনৰ ভিতৰত ষ্টাৰ্ট হ'ব আমি যিহেতু দেখা পাইছোঁ যে আমাৰ মেডিকেল কলেজটো কিমান সময় লয় মানে ইউনিভাৰ্চিটি হ'বলৈ ইউজুৱেলি তেনেকৈ আমি ইমান বিশেষভাৱে আমি গম নাপাওঁ কিন্তু আমাৰ অসম চৰকাৰৰ যোনটো বৰ্তমানৰ ৰণনীতি সেইটো দেখিবলৈ পাই আপোনালোকে গম পাইছে হয়তো যে আমাৰ মেডিকেল কলেজটো এনাউন্স হোৱা বেছিদিন হোৱা নাই আৰু কাম অলমষ্ট শেষে পাইছে তো সেইটো আশাৰে আমি যদি আগবাঢ়ি যাওঁ তেনেহ'লে আমাৰ কলেজখন এবছৰ বা দুবছৰ ভিতৰত আমাৰ ইউনিভাৰ্চিটি পাই যাব অবভিয়াছলি আমাৰ যোনটো কেম্পাছ আছে সেইটোতো আপগ্ৰেড হ'বই আৰু আপোনালোকে গম পাব যে আমাৰ এই ছাইডৰ যোনটো এইটো সৰু যে ফিল্ড আছে ইয়াতে অলৰেডি চৰকাৰে আমাৰ কমেও 10 কোটি টকা চেংচন কৰি দিছে অসম চৰকাৰে আৰু আমাৰ যোনটো এডমিনিষ্ট্ৰেটিভ ব্লক যোনটো হ'ব সেইটো আমাৰ ইয়াতে স্থাপন কৰিব আৰু সেইটো ষ্ট্ৰাকচাৰ আমি এতিয়ালৈকে গম পাইছোঁ আৰু হয়তো ভিতৰৰ যোনখিনি আপগ্ৰেডেশ্যন আছে সেইটো হয়তো এতিয়ালৈকে ষ্ট্ৰাকচাৰটো ৰেডি কৰা নাই কিন্তু অতি সোনকালে এইটো হৈ যাব সঁচাকে ফাৰ্ষ্টলিতো মই আমাৰ এডুকেশ্যন মিনিষ্টাৰ ছাৰ আৰু চি এম ছাৰ সকলোকে আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে আমাৰ বঙাইগাঁও কলেজটো ইউনিভাৰ্চিটিলৈ আমাৰ বিধানসভাত গৃহীত হ'লে সঁচাকৈ এইটো বঙাইগাঁওবাসীৰ কাৰণে এটা বহুত ভাল এটা ডাঙৰ খবৰ তো সেইটোৱে কংগ্ৰেচুলেশ্যনছ এভৰি ওৱান আশা ৰাখিছোঁ আগন্তুক দিনত আমি আৰু ভাল কিবা এটা কলেজত কৰিব পাৰিম ধন্যবাদ মানে এইটোতো আমাৰ বঙাইগাঁওবাসী নহয় কালি গোটেই ষ্টুডেণ্ট বঙাইগাঁও মহাবিদ্যালয় যিমানখিনি সবৰ কাৰণেই ভাল এটা অপৰচুনিটি আহিল আৰু এটা মানে চেলেঞ্জও বাঢ়িল ষ্টুডেণ্টৰ মাজত যি ভালকৈ পঢ়াশুনা কৰি ইউনিভাৰ্চিটিত পঢ়িম আমি আৰু আমিও আগন্তুক দিনত আমি মানে ক'ব পাৰিম যে আমি ইউনিভাৰ্চিটিত পঢ়া ষ্টুডেণ্ট বা আজিৰ পৰাই ক'ব পাৰিম
আর এই ভাল মানে অপরচুনিটি আমার সিএম সারে দিছে আর আমার যিক্ষামন্ত্রী রণজ পেগু সারে আমার ভাল অপরচুনিটি দিছে এই সেই কারণে মানে আমি সব স্টুডেন্টক কমকে ভালকে পড়াশোনা করা খালি অপরচুনিটি পালে নহব ভালকে পড়াশোনা করে ইউনিভার্সিটি চান্স পাব লাগবে। যে আমাদের কলেজটা ইউনিভার্সিটি হলো তো আমরাও এখন এখানেই পড়তে পারবো, কোথাও বাইরে যেতে হবে না, আমাদের জন্য আরও ভালো হলো। আমরা তো মাত্র ফার্স্ট ইয়ার, তো ওটাই আর কি ভালোই লাগলো। এতদিন তোমাদের গুয়াহাটি যেতে হতো? হ্যাঁ, বাইরে যেতে হতো, আমাদের মা বাবারও একটা ই থাকে বাইরে গেলে, তো এখানেই পড়তে পারবো, ভালোই লাগলো যে ভালোই হলো এখানে হয়ে গেল। হয় নমস্কার, আজি এই বয়াঙালের জড়িয়তে আমি আমার অসমের মুখ্যমন্ত্রী ডাঙরিয়া হিমন্ত বিশ্ব শর্মাক যথেষ্ট শ্রদ্ধা চাচ্ছিছোঁ। কিয়নো আমার বয়াঙাবাসীর একটা একটা ইমোশন আছিল যে আমার বয়াঙা কলেজখন কালিলৈকে ইউনিভার্সিটি পরিণত হব। গতি এটা আমার গোটে আমার বয়াঙাবাসী রাইজলৈ একটা উপহার দিছে, তো এটি আমি একটা যথেষ্ট কৃতজ্ঞ আমার অসমের মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর শিক্ষামন্ত্রী ডাঙরিয়া, কারণ তেওঁলোকৰ কারণে আমি আজি হয়তো আমার কলেজখন এতিয়ালৈকে কনস্টিটিউয়েন্ট কলেজ হিসাবে থাকি গেলহেতেন। আমার কলেজখন এতিয়ালৈকে বহুতবার বৈঠক হয়েছে কিন্তু পোৱা নাই আমি, কিন্তু তেওঁলোকৰ এই এই ইনিশিয়েটিভ কারণে আমি বয়া কলেজখন ইউনিভার্সিটিলৈ পাম। তো সকলকে মই শ্রদ্ধা চাচ্ছিছোঁ।